আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেহমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইসি আইন চূড়ান্তে বৈঠকে বসেছে সংসদীয় কমিটি, এ নিয়ে সরকারকে বিব্রত করার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি, অভিযোগ হানিফের ভোট ডাকাতি করতেই তড়িঘড়ি করে আইন, বললেন রিজভি। সাবিবিসির পদত্যাগের দাবিতে ষষ্ঠ দিনে আমরণ অনশন, অসুস্থ 15 শিক্ষার্থী হাসপাতালে, ছাত্রদের দাবিতে সংহতি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের। হবিগঞ্জে 10 বিচারক ও 2 এডিসি সহ 37 সরকারি কর্মকর্তা করোনা আক্রান্ত, সংক্রমণ উত্তেজনকভাবে বাড়তে থাকায় রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে ভিড়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, ইসি গঠন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 নিয়ে বৈঠকে বসেছে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। দুপুর 12টার দিকে এই বৈঠক শুরু হয়। সংসদ ভবনের ক্যাবিনেট রুমে বৈঠকে সভাপতিত্ব করছেন স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সরোয়ার, বিএনপির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিও বৈঠকে উপস্থিত আছেন। বিলটি আজকের বৈঠকে অনুমোদন পেতে পারে। নির্বাচন কমিশন আইন নিয়ে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি দেশে সুষ্ঠু নির্বাচন চায় না। রাজধানীর নবকুমার ইনস্টিটিউটে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে হানিফ মন্তব্য করেন। বলেন, বিএনপি নেতাদের দাবির প্রেক্ষিতেই নির্বাচন কমিশন আইন করা হচ্ছে, অথচ তারাই এখন এর বিরোধিতা করছে। যে কোনো ইস্যু নিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এর সুবিধা নেয়া দলটির উদ্দেশ্য বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। আইন পাশ করার জন্য যখন সংসদে উত্থাপন করলো বিল, সেই সময় কিন্তু তারা বলল যে না, এটা আসলে তড়িঘড়ি করে আইন করা হচ্ছে। অথচ এই বিএনপি নেতারাই কিন্তু মাত্র 7 দিন আগে বা 10 দিন আগেও তারা বলেছিল যে সরকার চাইলে আইন এক অধিবেশনেই এটা করতে পারে। তারা এই দেশে সুষ্ঠু রাজনীতি কখনো চায় না। তাদের লক্ষ্যই হচ্ছে, তাদের উদ্দেশ্যই হচ্ছে যে কোনো একটা ইস্যু নিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড, উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করা, সরকারকে বিব্রত করা। অনির্বাচিত সরকারের করা নির্বাচন কমিশন আইনে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসপি। সকালে বনানী কবরস্থানে বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা দোয়া শেষে তিনি একথা বলেন। কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেন। ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে রিজভি বলেন, তড়িঘড়ি করে সংসদে নির্বাচন কমিশন আইন ওঠানোর মধ্যে সরকারের ষড়যন্ত্র রয়েছে। সরকারের নির্যাতনে কোকোর মৃত্যু হয়েছে অভিযোগ করে রিজভি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও আগের মতোই। ওটা একটা একদলীয় পার্লামেন্ট, এটা একটা 90-বাকশালী পার্লামেন্ট। ওখানে যে আইন হবে সে আইন প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। মুজিব কোট করা মানুষগুলোকেই সার্চ কমিটিতে না হবে, এবং ওনারা সার্চ করে যে ব্যক্তিবর্গকে খুঁজে বের করে নির্বাচন কমিশন গঠন করবেন, তারাও সেই মুজিব কোট করা মানুষই হবেন। তো সুতরাং এইটা একেবারেই একতরফা, এবং যেভাবে হুদা কমিশন করা হয়েছিল, রকিব কমিশন করা হয়েছিল, ওই রকম আরেকটি কমিশন তারা করছেন। এইটা একটা ড্রেস রিহার্সাল। আমরা মনে করি শুধু একটা নিছক একটা মৃত্যুর ঘটনা নয়, বরং এই সামগ্রিক আন্দোলন সংগ্রামের যে অংশ সেখানে একটা মানে সেই অংশে সরকারি নির্যাতনেরই শিকার হয়েছেন আরাফাত রহমান কোকো। দর্শক, সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী, সরাসরি কথা বলবো তার সাথে। মিরাজ, মিরাজ, বৈঠক কি শেষ হয়েছে? বৈঠক নিয়ে কেউ কি কথা বলেছেন সাংবাদিকদের সাথে? রহমা, বৈঠক আসলে কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এবং এইমাত্র আমরা আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক
অ্যাডভোকেট আনিসুল হক এবং বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ওনাদের সাথে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে, গণমাধ্যমের সাথে ওনারা কথা বলেছেন। এবং আইনমন্ত্রী যেই বিষয়টি জানিয়েছেন যে এই বিলটি যেহেতু গতকালকে সংসদীয় কমিটিতে পাঠানোর জন্য তিনি উপস্থাপন করেছিলেন সংসদে, এবং সাত দিনের মধ্যে সংসদীয় কমিটিকে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছিল, এবং সেই আলোকে আজকেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং আজকে কিন্তু বৈঠক শেষ হয়ে গেছে। অর্থাৎ সংসদীয় কমিটিতে আলোচনার জন্য এই বিলটি এখন কিন্তু সেখানে আর কোনো কাজ নেই, সংসদীয় কমিটি তারা আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই বিলটি সংসদে উত্থাপন করার জন্য, আইন আকারে সেটি পাস করার জন্য। এর পরবর্তী কার্যক্রমগুলো হয়তো সংসদে উত্থাপনের পরে সেখানে হয়তো কিছু বিষয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা যারা আছেন তারা হয়তো কিছু সংশোধনী দেবেন, এবং সংসদীয় কমিটির বৈঠকেও জাতীয় পার্টির সংসদ সদস্য এবং বিএনপি দলের সংসদ সদস্য, ওনারা যেহেতু বিরোধী দলের সংসদ সদস্য সেই কারণে ওনারা কিছু প্রস্তাবনা এখানে দিয়েছিলেন, কিছু সংশোধনী আনার জন্য বলেছিলেন। বিশেষ করে এই বিলটিতে ধারা বিধি 4, বিধি 8 এবং বিধি 9 এই ধারাগুলোতে পরিবর্তন আনার জন্যে, এই বিধিগুলোতে পরিবর্তন আনার জন্যে মূলত তারা প্রস্তাবনা দিয়েছিলেন বিরোধী দল থেকে। ব্যারিস্টার রুবিন ফারহানা যেটি বলছিলেন যে বিধি 9 যে বিষয়টি আছে যে এর আগের যে কমিশন কাজ করেছে সেই কমিশনের কার্যক্রমগুলো যাতে করে স্বীকৃতি পায় বা বৈধতা দেওয়া হয়, এটিকে ব্যারিস্টার রুবিন ফারহানা তিনি বলছিলেন যে এটিকে আসলে ইন্ডেমনিটি অধীনে নেওয়া হচ্ছে কিনা বা ইন্ডেমনিটি হিসেবে গ্রহণ করা হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এবং তিনি বলেছেন যে এটা গ্রহণযোগ্য হতে পারে না, আগের কমিশনের কার্যক্রমগুলো এই আইন দ্বারা বৈধতা দেয়া এটি তিনি আসলে সমর্থন করেন না, তিনি এই বিষয়টি বলেছেন। একই সাথে সার্চ কমিটি গঠনের জন্য যেই নামগুলো বা যে পদগুলো প্রস্তাব করা হয়েছে সেই পদগুলোর বিষয়েও তাদের আপত্তি রয়েছে, কারণ তিনি যেটি বলেছেন যে এখানে যেহেতু এই সরকার সমর্থিত বা সরকার থেকে নির্বাচিত বিভিন্ন পদের ব্যক্তিদেরকে আসলে সার্চ কমিটিতে রাখা হবে সেটিও তারা আপত্তি জানিয়েছেন, যে তাদের দ্বারা আসলে নিরপেক্ষ নির্বাচন কমিশনের কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার খুঁজে বের করা সম্ভব হবে না, এটি ব্যাটে রুমিন ফারহানার বক্তব্য। তবে আইনমন্ত্রী এই বিষয়গুলোকে নাকচ করে দিয়েছেন, তিনি বলেছেন যে এখানে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে, এবং ওনার কাছে প্রশ্ন ছিল আমাদের পক্ষ থেকে যে তাহলে কি তড়িঘড়ি করে এত গুরুত্বপূর্ণ একটি বিল, স্বাধীনতার 50 বছর পরে যেহেতু এই আইনটি পাস করার উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে এটি খুব অল্প সময় বা তড়িঘড়ি করে করা হচ্ছে কিনা এমন বিষয়টি নিয়ে ওনার কাছে প্রশ্ন ছিল। উনি বলেছেন যে না, যথেষ্ট যাচাই বাছাই করে এবং এটি সংসদে উত্থাপন করে আইনের আলোকেই বা সব কিছু প্রচলিত বিধান মেনেই আসলে এই বিলটি সংসদে উত্থাপন করা হয়েছে এবং আইন হিসেবে বিলটিকে পাস করার জন্য সংসদে উত্থাপন করা হবে, এবং সেখানে বিরোধী দলীয় সংসদ সদস্য যারা আছেন তাদেরও পর্যাপ্ত মতামত দেওয়া বা সংশোধনী দেয়া বিষয়টিও সেখানে রাখা হবে, যেটি আইনমন্ত্রী আসলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে মিরাজ, আপনাকে ধন্যবাদ। আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সবশেষ তথ্য, ধন্যবাদ আপনাকে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রবিবার রাতে নতুন করে আরও 5 জন অনশনে যোগ দেয়। একে একে সবাই অসুস্থ হয়ে পড়লেও ভিসির পদত্যাগের ব্যাপারে তারা অটল। এদিকে অসুস্থ হয়ে পড়া 15 শিক্ষার্থী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ভিসির বাসভবনের সামনে শরীরে স্যালাইন নিয়ে অনশন চালিয়ে যাচ্ছে আরও 13 শিক্ষার্থী। সহপাঠীদের শারীরিক অবস্থার অবনতিতে শঙ্কিত আন্দোলনকারীরা রবিবার শিক্ষামন্ত্রীর সাথে দ্বিতীয় দফা ভার্চুয়াল বৈঠকের কথা থাকলে এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। আমাদের অলরেডি ডিসি স্যারের বিদ্যুৎ তেল গ্যাস লিঙ্কে দেওয়া হয়েছে এবং আমরা পরে আরও কঠোর পদক্ষেপ নিব। সকালেও মনে হয় 3 জনকে হসপিটালে নেওয়া হয়েছে, তো যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে আসলে আমাদের মানুষজন বেশি অসুস্থ হচ্ছে, তো আসলে আমরা আসলে এভাবে আর মানুষকে অসুস্থ হতে দিতে চাই না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রতীকী অনশন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতীকী অনশনে বসেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরা বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে আমলে না নিয়ে শিক্ষকরা প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বলেন, আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। বলেন, শিক্ষক সমাজ আজ মানুষের সম্মান কুড়াতে ব্যর্থ হচ্ছে। যে উপায়ে উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন শিক্ষকরা। বলেন, অনশনের 116 ঘন্টা পার হওয়ার পরও তাদের দাবিতে কর্ণপাত করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয় যেন ক্ষমতার দুর্গ না হয় সেই দাবি জানান শিক্ষকরা। যখন মৃত্যুর ঝুঁকিতে নিজের ছাত্রকে ফেলা হয় তখন আমরা শিক্ষকরা অসম্মানিত বোধ করি না, কিন্তু ন্যায্য দাবির আন্দোলন যখন হয় তখন আমরা অসম্মান বোধ করি। আমরা নিজেকে মনে করি যে আমরা কি আজকে চাষাভুষা হয়ে গেলাম কিনা।
এই হচ্ছে আমাদের শিক্ষক সমাজ, যে সমাজ আসলে মানুষের সম্মান কুড়াতে ব্যর্থ হচ্ছে। হবিগঞ্জে বিচার নির্বাহী ও স্বাস্থ্য বিভাগের 37 জন করোনা আক্রান্ত। তাদের মধ্যে রয়েছেন 10 জন বিচারক, 2 জন অতিরিক্ত জেলা প্রশাসক, 2 জন উপজেলা নির্বাহী অফিসার। জেলার বিচার বিভাগে কর্মরত 28 জন বিচারকের মধ্যে 10 জনই করোনায় আক্রান্ত হওয়ায় বিঘ্নিত হচ্ছে বিচার কাজ। অন্য কর্মকর্তাদের কাজের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া নির্বাহী বিভাগের আরও 3 জন কর্মচারীও আক্রান্ত। ডেপুটি সিভিল সার্জন ডক্টর মুখলিসুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তের সংখ্যা এত বাড়ছে সবার নামের তালিকা করা কঠিন হয়ে পড়েছে। করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় টিকা কেন্দ্রগুলোতে ছুটছেন সাধারণ মানুষ। সরকার নির্ধারিত 50-এর কম বয়সী ছাড়াও SMS না পেয়েও ভিড় করছেন অনেকে। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ বলছে টিকার ব্যবস্থাপনায় আরও উন্নতি করা গেলে নির্ধারিত সংখ্যা বাড়ানো হবে। রাজধানীর টিকা কেন্দ্রগুলোর একটি মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। নির্ধারিত SMS পেয়ে টিকা নিতে কেন্দ্রে ভিড় করছেন বিভিন্ন বয়সীরা। প্রথম দ্বিতীয় ডোজের পাশাপাশি দেয়া হচ্ছে বুস্টার ডোজ। মডার্নার পাশাপাশি দেয়া হচ্ছে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকের টিকা। সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে টিকার আয়োজনে সহায়তা করছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। দূর থেকে এসেছি, সব আমার সাঁতার গেলা সব দিয়ে যাচ্ছে, তো দিয়ে যাই, আমার সাঁতার গেলা যারা দিয়েছে আমার সাথে তারা তো দিয়ে গেছে। এই যে মাত্র 5 মিনিট দিলাম, বের হয়ে গেলাম, কোনো সমস্যা হয়নি। আমারটা তো মে মাসে আমি দিয়েছি, এখনো আমার আসে নাই, আমার মোবাইলে কোনো মেসেজ আসে নাই। অনেকে টিকা কার্ড এনেছেন কিন্তু SMS পাননি, ফলে টিকা না নিয়ে তাদের ফিরে যেতে হচ্ছে। SMS পেলেও অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে টিকা নেননি কেউ কেউ। 50-এর উপরে আসবেন, ডাক্তার সাহেবের সাথে আমি কি অসুস্থ দিতে পারি কিনা টিকাটা, তাই উনি বলছে না আপনি একটু পরে দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বিশৃঙ্খলা এড়াতে তারা যথাযথ পদক্ষেপ নিয়েছেন। আমরা আজকের জন্য 750-এর উপরে SMS পাঠিয়েছি, তার ভিতরে 750 জনের উপরে দেখা যায় তারও বেশি জনগণ এসে পড়েন টিকার জন্য, কারণ সবাই এখন খুব আগ্রহী টিকা নেওয়ার জন্য। ভবিষ্যতে আমরা এই টিকাটাকে আরও যাতে প্রসারিত করা যায়, আরও সুন্দরভাবে করা যায়, সুশৃঙ্খলভাবে করা যায়, সেই ব্যবস্থা আমাদের পরিচালক মহোদয় সবসময় সেদিকে নজর রাখেন। SMS পাওয়া ব্যক্তিরা কর্মদিবসে যে কোনো দিন এসে টিকা নিতে পারবেন বলেও জানান এই চিকিৎসক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় 3-হুইলারের 3 আরোহী এবং সড়ক দুর্ঘটনায় নওগাঁয় 5 জন সহ দেশের বিভিন্ন জায়গায় 8 জন নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের আলীনগর হাজির মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে 3 জন নিহত হয়েছেন। সোমবার সকাল 8টায় রাজশাহীগামী মেইল কমিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায়। হাজির মোড় এলাকায় ট্রেনটি ধাক্কা দেয় একটি 3-হুইলারে, এতে ওই যানবাহনের চালক সহ 3 জন ঘটনাস্থলে নিহত হন। এদিকে জামালপুরে ট্রেনে কাটা পড়ে 1 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নওগাঁর ধামুইরহাটে 5 সবজি ব্যবসায়ীকে চাপা দেয় একটি ট্রাক, এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। সোমবার ভোরে হাসপাতালে মারা যান আরও 3 জন। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক। এছাড়া সড়ক দুর্ঘটনায় ধামরাই, নাটোর ও গাজীপুরে নিহত হয়েছেন আরও 3 জন। মৃদু শৈত্যপ্রবাহ ও কনকনে ঠান্ডায় কাহিল উত্তরের জেলাগুলোর জনজীবন। কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিতে শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশায় বিপর্যস্ত নাটোরের খেটে খাওয়া মানুষ, কনকনে ঠান্ডায় জুবথুবু বৃদ্ধরা। সন্ধ্যা থেকেই কুয়াশা নামলেও এর মধ্যে রাতে কমতে থাকে তাপমাত্রা। বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন, গরম কাপড়েও নিবারণ হচ্ছে না শীত। সকাল থেকে সূর্যের দেখা মিললেও রোদে নেই তাপ। কনকনে এ শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। দিনের বেলায় সড়কে হেডলাইট চালিয়ে চলছে যানবাহন। এভাবে কুয়াশা পড়তে থাকলে ফল এবং ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। শীতের দাপট গোপালগঞ্জেও সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, ঘন কুয়াশার হিমেল বাতাসে স্থবির নগর জীবন। ঠান্ডা আর বৃষ্টিতে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। শীতজনিত নানা রোগ নিয়ে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে সৃজনশীল আর গবেষণাধর্মী কাজ করে মূল্যবান সময়টাকে কাজে লাগিয়েছে টাঙ্গাইল পৌরসভার আকুরটাকুর পাড়ার বাসিন্দা কলেজ ছাত্র সুদীপ্ত চন্দ্রায়। জলবায়ু পরিবর্তন নিয়ে সে একটি ম্যাগাজিন বের করেছে, যা প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত ই-কমার্স সাইট অ্যামাজনে। সুদীপ্ত চন্দ্রায় টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
জলবায়ু পরিবর্তন নিয়ে দ্য গ্রেট পলিটিক্যাল লিডারশিপ নামে একটি ম্যাগাজিন বের করেছে সে, যা বিশ্বখ্যাত ই কমার্স সাইট অ্যামাজনে প্রকাশিত হয়েছে। এছাড়া করোনাকালে অনলাইনে ইউনিসেফ, আইএমও সহ বিদেশি অনেক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের কোর্সে অংশ নিয়ে সনদপত্র পেয়েছে সুদীপ্ত। ভবিষ্যতে আমার স্বপ্ন এই জলবায়ু নিয়ে কাজ করা, জলবায়ু নিয়ে আমার যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়ন করা। আমি চাই যে জলবায়ু নিয়ে আমার বয়সী যারা ছেলেমেয়ে আছে তারা এই সম্পর্কে জানুক এবং এই বিষয়ে আগ্রহী হোক, তারা এই জলবায়ু নিয়ে কাজ করুক। সুদীপ্তের বাবা পেশায় কোচিং সেন্টারে শিক্ষক, মা গৃহিণী, ছেলের সৃজনশীল কাজে গর্বিত তারা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে এরা মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়গুলো বিভিন্ন সময় পত্রিকায় দেখে বা টিভিতে যখন এটা প্রচারিত হতো তখন সে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমার সাথে ইলাবোরেট কথা বলতো। সে ছোটবেলা থেকেই তার নতুন কিছু জানার এবং শেখার একটা আগ্রহ কিন্তু ছিল। ওকে আমি ছোটবেলা থেকে দেখতাম, ও গাছপালা, পশু পাখি, মানে এসবের প্রতি ওর একটা আলাদা একটা ভালোবাসা ছিল। হয়তো এই ভালোবাসা থেকে ও আজকে এই বইটা লিখছে। পরিবেশ নিয়ে তরুণ প্রজন্মের এই আগ্রহ বেশ ইতিবাচক বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তরুণরা যদি ফিল করে যে আসলে এই জলবায়ু পরিবর্তনের ফলে সারা পৃথিবী এফেক্টেড হচ্ছে এবং তারা সেটা নিরূপণের জন্য যদি তারা তাদের হৃদয়ের ভিতরে যদি সেটা যে অনুভব করে, আমরা আশা করি যে পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবে। বিজ্ঞানের ছাত্র সুদীপ্ত চন্দ্র রায়ের প্রকাশিত ম্যাগাজিনে জলবায়ু পরিবর্তন রোধে করণীয় ব্যর্থতা ও বিশ্ব রাজনীতির ব্যর্থতা উঠে এসেছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইসি আইন চূড়ান্তে বৈঠকে বসেছে সংসদীয় কমিটি। এ নিয়ে সরকারকে বিব্রত করার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি, অভিযোগ হানিফের ভোট ডাকাতি করতে তড়িঘড়ি করে আইন, বললেন রিজভী। সাবি ভিসির পদত্যাগের দাবিতে ষষ্ঠ দিনে আমরণ অনশন, অসুস্থ 15 শিক্ষার্থী হাসপাতালে, ছাত্রদের দাবিতে সংহতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের। হবিগঞ্জে 10 বিচারক ও 2 এডিসি সহ 37 সরকারি কর্মকর্তা করোনা আক্রান্ত, সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে ভিড়। এই ছিল এখনকার মতো সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।